গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি। আজকে মঙ্গলবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম, তো কাজকর্ম অনেকক্ষণ আগে শুরু করে দিয়েছি, তো তোমাদের সামনে অনেকক্ষণ পরে এলাম। তো ওয়েদার আজকেও ভালো নয়, গতকাল তো সারাদিন বৃষ্টি হয়েছে, তো আজকে ভোরের দিকেও বৃষ্টি হয়েছিল, এখন একটুখানি থেমেছে, কিন্তু আজকে রান্না করছি ভেন্ডি আলুর চচ্চড়ি পেঁয়াজ কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে। তো কড়াই বসিয়ে দিয়েছি আর সমস্ত সবজিগুলো ধোয়া হয়ে গেছে, ডিম সিদ্ধ হচ্ছে। আর দুপুরের দিকে করব লাউয়ের ঘণ্ট, তো মাছের মাথা দিয়ে করব। তো এখন ভেন্ডি আলুর চচ্চড়িটা হচ্ছে আর লাউয়ের ঘণ্টের জন্য আদাটাকে ঘষে নিচ্ছি। তো এরপরে মাছের মাথাগুলো ভাজা করে নিচ্ছি, মানে লাউয়ের ঘণ্টের মধ্যে দেবো বলে। তো এমনি আর পেঁয়াজও দিতে হবে সাথে, কারণ মাছের মাথা দিয়ে লাউয়ের ঘণ্ট করলে একটুখানি পেঁয়াজ দিতে হয়। তো গোটা জিরে ফোড়ন দিলাম, পেঁয়াজটাকে একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি, তারপরে আদা দিয়ে দিয়েছি আর এখন লাউটাকে ছেড়ে দিলাম। আর অনেকটা পরিমাণে লাউ হয়েছে, কড়াইয়ের মধ্যে একদম ফুলে উঠছে। এখন হলুদ নুন আর চিনিটা দিয়ে দেবো, লাউটা মুছে যাবে, তারপরে আর রান্না করতে কোনো অসুবিধা হবে না। তো সমস্ত নুন চিনি যা যা দেওয়া দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, তো সেটা স্কিপ করে গেলাম ব্যাপারটা, এখন ঢাকা দিয়ে দিলাম। লাউয়ের ঘণ্টটা বসিয়েছি, এদিকে ছেলের খাবারটাকেও রেডি করেছি, তারপরে আমাদের খাওয়া তো হয়ে গেছে, ছেলে যেহেতু দেরি করে ঘুম থেকে ওঠে এই জন্য দেরি করে খায়। আজকে সেরকম কিছু রান্না করছি না, আজকে একটু নিজের দিকে কাজ করার ইচ্ছে আছে, তো ইচ্ছে রাখছি, জানি না কতটা কি করতে পারবো। তোমাদেরকে এক কথাই বলি কতটা কি করতে পারবো। ছেলেকে সকালবেলা খেতে দিয়ে দিয়েছি আর ওদিকে আমার লাউয়ের ঘণ্টটাও রান্না হচ্ছে। আর আমি বুঝতে পারছি আজকের ব্লগটা খুবই ছোট হচ্ছে, কারণ আজকের ব্লগের কিছুটা অংশ আমার আগের দিনের ব্লগের মধ্যে চলে গেছে, মানে কাজকর্মের যে অংশটা, তো তার জন্য ব্লগটা খুবই ছোট হচ্ছে। তোমরা প্লিজ একটু ভিডিওটা দেখো। তো এখন লাউ ঘণ্টটা বসিয়েছি, মাছের মাথাটা দিয়ে দিলাম আর সমস্ত মশলাগুলো তো দেওয়া হয়ে গেছিলো। আর আজকে সবজি বাজারের মধ্যে এনেছে পটল, এখানে রয়েছে কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা আমার হাজব্যান্ড আনবেই, রয়েছে একটা চাল কুমড়ো, বেগুন, ঝিঙে, গাটি কচু, এই হলো আজকের আমাদের বাজার। তো নিচের মোটামুটি সব ঘরের কাজ, বারান্দা, এই ঘরটা যে ঘরটা আমি দাঁড়িয়ে আছি এই ঘরটা, তারপরে রান্নাঘর, সিঁড়ির ঘর সব মোটামুটি পরিষ্কার করে ফেলেছি। শুধু একটা ঘর যে ঘরে খাঁচা রয়েছে সেই ঘরটা পারলাম না, সময় নেই, প্রায় দু ঘন্টা হয়ে গেছে আমি নিচে এসেছি। দুটো প্যান কি তোমার? দেখি বের করো তো, ওই আরেকজন বসে আছে ওখানে। কি কাপড় এটা? ডুয়েল কাপড়, জামা কাপড় গুলো ছাদে দিয়ে কি মেলতে হবে, এখন একটুখানি তাপ তাপ উঠেছে। গেঞ্জি তোমার কালো পরো কেন? কালো পরা ভালো না, দেখবে আমি কোনো সময় কালো পরি না, কালো জিনিস একদম ভালো না, সবার শ্যুট করে না কালোটা, কালো পড়বে না, এটা ফেরত দিয়ে দেব। না না কালো, আমি কালোটাই আমার ফেভারিট। তোমার ফেভারিট হলে কি হবে? তোমার শুট করে না কালো, অনেকটাই লম্বা আছে। তোর বাবা মনে তোর বাবার সাইজে নিয়ে এসেছে, ঠিক আছে, লম্বা আছে কি আছে, কোমরটা ঢিলা না তো, কোমরটা দেখ, কোমর ঠিক আছে, এখানে লম্বা আছে, লম্বা থাকে একটু অসুবিধা নেই, তুই জুতো পরে নিবি তো, জিনিসটা ভালো লাগে। এই মাংসটাকে এখন ফ্রিজে রেখে দিলাম, রাত্রিবেলাতে রান্না করব। আর আমি পূজোর ঘরে চলে এসেছি, স্নান হয়ে গেছে, সমস্ত কাজকর্ম কমপ্লিট করে সবাইকে ফুল দিয়ে দেখো সাজিয়ে দিয়েছি, সবার ভোগটাকে নিবেদন করেছি, তো তোমরা এক ঝলক দেখে নাও আজকে লাড্ডু দিয়ে ভোগ নিবেদন করেছি। আর এবারে আমি চলে এসেছি খাওয়ার ঘরে, খাওয়ার আমার রেডি করা হয়ে গেছে, হাজবেন্ডকে শাশুড়িমাকে ডেকে এলাম। তো এই হলো আজকে আমাদের রান্না, ডিম সিদ্ধ, ভেন্ডি আলুর চচ্চড়ি আর ডাল করেছিলাম, আর মাছের মাথা দিয়ে লাউয়ের ঘণ্ট, আর এটা হলো ছেলের খাওয়ার, ছেলে মাছের মাথা দিয়ে লাউয়ের ঘণ্ট খাবে না, এটা হলো আমারটা, আর এখানে আমার তরকারিটা নিয়ে নিয়েছি। আর রাত্রিবেলা তো মাংস রান্না করতেই হবে, শাশুড়িমা খেতে বসে গেছে আর এখন বাজে বেলা চারটে, তো হাজব্যান্ড এখন বেরোবে, এর জন্য নতুন গেঞ্জি যেটা এনেছিল সেটা এখন নমস্কার করে পরে নিল। আমি বারণ করলাম যে কালো জিনিস পরো না, আমার কথা শুনল না, যেহেতু তার পছন্দ কালো রং, কালো জিনিস, কালো আর লালের কম্বিনেশনটা খুব বেশি পছন্দ করে, সেরকম হয়তো পায়নি। তো ছেলে ব্যায়ামাগারে ব্যায়াম করছে, তার একটু ঝলক তোমাদের সাথে ব্যাপারটা শেয়ার করলাম। ছেলে ব্যায়ামে গেছিলো, ব্যায়াম থেকে চলে এসেছে, এসে ওর খাওয়া দাওয়ার কাজটা কমপ্লিট করেছে, তো আমি এখন মাংস রান্না করব আর রুটি করব। তো মাংসের সব কিছু রেডি করে ফেলেছি, আর কিছু শেয়ার করা হয়নি তোমাদের সাথে, তো এখন মাংস আর রুটিটা বানিয়ে ফেলি, তারপরে ভাত গরম করব, ডাল টাল সমস্ত কিছু গরম করা হয়ে গেছে, আর আজকে সেরকম কিছু রান্না করিনি তো এই জন্য রাত্রে মাংসটা রান্না করছি, তারপরে কালকে এক জায়গায় যাওয়ার কথা আছে সেই হিসাবে ভেবেও করছি, এবার দেখা যাক কালকে যেতে পারি কিনা, যদি কনফার্ম হয় তোমাদেরকে পরে জানাবো, ঠিক আছে।
আজকে ঘরের কাজকর্ম করেছি বলে রান্নাবান্নাটা দুপুরের দিকে কম করেছিলাম, এই জন্য রাত্রিবেলা মাংসটা রান্না করছি। আর কাটাকাটি সেভাবে তোমার সাথে শেয়ার করলাম না, এখানে মশলাটাকে বেটে রেখেছি। আর আজকে সম্পূর্ণ কাঁচা লঙ্কা মানে লাল কাঁচা লঙ্কা বেটে রান্নাটা করছি। আটা নিয়ে নিয়েছি, ভাতও গরম করতে হবে। তো এখন প্রথমে আলুটাকে ভেজে নিচ্ছি, আলুটাকে তার আগে সিদ্ধ করে নিয়েছিলাম। আর আজকে মাংসটাকে ম্যারিনেট করিনি, প্রথমেই এমনিতেই রান্না করে নিচ্ছি। আলুটাকে লাল লাল করে ভেজে নিলাম। তো ম্যারিনেট করতে গেলে আরও সময়টা বেশি লেগে যাবে, সেই সময়টা আমার হাতে নেই, যার জন্য সমস্ত মশলাগুলো দিয়ে একসাথে কষিয়ে আজকে রান্নাটা করছি। এদিকে কেটে রাখা পেঁয়াজগুলো এখন ভাজা করছি। আর হাজবেন্ডকে আটাটা বললাম, তুমি একটুখানি চটকাও, মানে সম্পূর্ণ সমস্ত কিছু রেডি করে জল দিয়ে আমি একেবারে দিয়েছি, শুধু চটকে আমাকে এটুকু উপকার করে দিচ্ছে। তো মাংসটা বসিয়ে দিয়েছি সম্পূর্ণভাবে, এখন যা যা মশলা দেওয়া সবই দিয়ে দিয়েছি, এখন ভালো করে একটু কষাতে হবে। আর মিমিকে নিয়ে আর মিমির বাচ্চাদের নিয়ে এখন আমাদের ছাদে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। আর চেরিটা যা ছটফট করছে, লাফালাফি করছে, কি আর বলবো। তোমাকে এমন করে না, তোমার সাথে তুমি এমন করছে, এরকম করছে তোমার সাথে। এই রে এই রে এই রে পাগল পাগল দৌড়েছে, তুমি মতো ধর ধর পাগল। এখন চেরি ছাদে গেছে আর ম্যাক্সি ছাদে থেকে ঘুরে চলে এসেছে। তো ছেলে এখন ওকে একটু আদর করছে, তারপরে এখন নিয়ে গিয়ে ওকে খাঁচায় রেখে দেবে। তারপরে এদের সমস্ত কিছু হয়ে গেলে আবার মিমিকে পাঠাতে হবে। তো মাংসটা আমি এখনো পর্যন্ত কষাচ্ছি, রুটি করছি ছেলের আর ছেলের বাবার জন্য। আমি রুটি খাবো না, আমি ভাতই খাবো। তো শাশুড়ি মারও এখনো খাওয়া হয়নি, আমাদের বাচ্চাদের খাওয়া হয়ে গেছে। আর এখানে মাংসটা এখন হচ্ছে, দেরি আছে, মাংসটা হতে এখন দেরি আছে। তো করি আস্তে আস্তে, রাত্রি এখন কটা বাজে দাঁড়া বলছি, এখন 11:05 বাকি আছে, 11:05 বাকি। এতক্ষণে মাংসটা রান্না হলো, এবার মাংসটাকে আমি ঢেলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। আর মাংসটাকে দেখতে দেখো সাদা সাদা হয়েছে, কিন্তু খেতে একটুও খারাপ হয়নি, খুবই ভালো হয়েছে খেতে। তো যেহেতু কাঁচা লঙ্কার রান্না, এই জন্য দেখতে এরকম হয়েছে। তো এখন আমি সবাইকে খেতে দিচ্ছি, সবাই খেতে বসে গেছে। তো ছেলে এখন ক্যামেরা করছে আর আমি সবার খাবারটাকে রেডি করছি, তারপরে ছেলেকেও দিয়ে দিয়েছি। এখন আমরা দুজনে খেতে বসবো। এদিকে শাশুড়ি মা আর হাজবেন্ড তো খেতে বসেই গেছে, আর চেরি ম্যাক্সি মিমিদেরও খাওয়া হয়ে গেছে। তো এখন আমাদের রাত্রের ব্যাপারটা দেখে নাও, এই মাংসটা এক্সট্রা রয়ে গেছে আগামীকালের জন্য, তো ঢাকা দিয়ে রেখেছি। আর রান্নাঘরটা কিন্তু প্রচণ্ডভাবে অগোছালো হয়ে গিয়েছিলো, তোমাদের সাথে সেই ব্যাপারগুলো শেয়ার করা হয়নি, প্রচুর বাসন বেরিয়েছিলো। তো সব কিছু পরিষ্কার করা হয়ে গেছে। এখন বাজে রাত্রি 12:30, আমাদের খাওয়া কাজকর্ম সবকিছু কমপ্লিট। তো আজকে সম্পূর্ণ ভিডিও এটুকুই। তোমাদের কেমন লাগলো আজকে ভিডিও, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে বন্ধুরা লাইক করো। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরো একটি ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব সাবধানে থেকো। গুড নাইট।